ডক্টর কেসিপাল, স্বাগত আপনাকে জানাবেন আজকের রাশিফল। পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দীর্ঘদিন ধরে ব্যাধিগ্রায় ভুগছেন তা থেকে পরিত্রাণের পথ সুপ্রশস্ত হবে। অবশ্য শত্রু ও বিরোধী পক্ষরা উৎপেতে থাকবে, সেই সঙ্গে ক্ষতি সাধন করার চেষ্টা করবে, তাই তো লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। নচেৎ যানবাহন দুমড়ে মুচড়ে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাকে হাসপাতালে চক্কর কাটাতে পারে। এত দূর সত্ত্বেও মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। এবার বৃষ রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, সেই সঙ্গে যোগ্য কর্ম, শিক্ষা, ধর্মীয় যাত্রা এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপার দেশে বিদেশ গমনের স্বপ্নসাধ পূরণের দিকে ধাবিত হবে। তাছাড়া পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে, কর্মের সুনাম যশ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের দিকে ধাবিত করবে, এমনকি প্রেমী যুগলের জন্য দিনটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। তাছাড়া সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন, এমনকি দীর্ঘদিনের ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগতে পারে, তাছাড়া নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। এক কথায় আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বল গতিতে এগিয়ে চলবেন, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে। এবার কর্কট রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেই সঙ্গে ভাই বোনদের সাথে মতানৈক্য দূরীভূত হবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই বিবাহের ডাক পড়তে পারে, সেই সঙ্গে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ এমনকি কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করতে পারেন, তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে, সেই সঙ্গে ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দামও বৃদ্ধি পাবে, এমনকি চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে চলবেন, সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে, যার ফলে মনোবল জনবল অর্থবলের সাথে সাথে সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হতে থাকবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখে আগমন ঘটতে পারে, সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলংকার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে, তবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে, সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে মন বিষণ্ণ হয়ে পড়তে পারে, এমনকি প্রেমিক প্রেমিকাদের প্রেম ভেঙে দিতে পারে, সেই সঙ্গে দুঃখানবে পতিত হয়ে মন ভিন্ন দিকে ধাবিত করতে পারে। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। এবার এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ডাক যুগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসায় দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি যেমন পুনরুদ্ধার হবে, তেমনি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে। তাছাড়া লটারি জুয়ারে শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ না করাই সমীচীন হবে, এতদূর সত্ত্বেও লোকে আপনাকে ভুল বুঝবে এবং সন্দেহের চোখে দেখবে, তাই তো সন্দেহমূলক কোনো কাজ থেকে বিরত থাকতে হবে। এবং ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন, সেই সঙ্গে যারা রাজনৈতিক কর্মে লিপ্ত আছেন বিশেষ করে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত আসন পেতে পারেন, তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হতে পারে, এমনকি শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ মৌজ মস্তিতে উপভোগ করার জন্য রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে, সেই সঙ্গে সন্তান সন্ততিরা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি হাত বাড়ালে নিত্য নতুন সুযোগ প্রাপ্ত হবেন, সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ক্রয়ের স্বপ্ন অচিরেই পূরণের দিকে ধাবিত হবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনি দুর্বল গতিতে এগিয়ে চলবেন, তবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা কঠিন হতে পারে।
এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক, স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। এবার সর্বশেষ রাশি মীন রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন। তাছাড়া যাদের জীবন সাথী এবং জীবন সঙ্গীরা দীর্ঘদিন কর্মপ্রাপ্তির আশায় ঘুরপাক খাচ্ছেন তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণের দিকে ধাবিত হবে। এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠতে পারে, সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যেতে পারে। এত দূর সত্ত্বেও মন ধর্ম আধ্যাত্মিকতা এমনকি পরোপকারের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে থাকবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। ডক্টর কেসিপাল আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডক্টর কেসিপাল জানাচ্ছিলেন আজকের রাশিফল।